আসসালামু আলাইকুম, আমি ডক্টর পুষ্পিতা শারমিন, বন্ধ্যাত্ব রোগ এবং অপসন গাইনি বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে কথা বলবো বন্ধ্যাত্ব চিকিৎসা এবং কোভিড ভ্যাকসিন সম্পর্কে। অর্থাৎ আপনারা যারা প্রেগনেন্সির জন্য প্ল্যানিং করছেন অথবা কোনো ট্রিটমেন্টের ভিতর আছেন ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যার জন্য, সে সকল পেশেন্টরা প্রায়ই আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে আমি কি ভ্যাকসিন নিতে পারবো যেহেতু আমি প্রেগনেন্সির জন্য চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের মতামত হচ্ছে অবশ্যই আপনি ভ্যাকসিন নিতে পারবেন। আপনি যদি প্রেগনেন্সির জন্য প্ল্যানিং করে থাকেন তাহলে আপনি অবশ্যই প্রেগনেন্সি নেওয়ার আগে ভ্যাকসিন নেওয়া শেষ করবেন। আর আপনি যদি কোনো ট্রিটমেন্টের ভিতরে থাকেন সেক্ষেত্রেও আপনি ভ্যাকসিন নিতে পারবেন। এখন আমাদের দেশের সরকার গর্ভবতী মহিলাদের জন্য ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছেন, অর্থাৎ সকলেই ভ্যাকসিন নিতে পারবেন। যারা গর্ভবতী মহিলারা আছেন তারাও ভ্যাকসিন নিতে পারবেন। যে সকল ভ্যাকসিন আমাদের দেশে এসেছে যেমন মডার্না, ফাইজার, সিনোভ্যাক, অ্যাস্ট্রোজেনেকা, এই সকল ভ্যাকসিনই গর্ভাবস্থায় নেওয়া যাবে। সাধারণত বলা হয়েছে যে 12 সপ্তাহের পর থেকে 33 সপ্তাহ পর্যন্ত নিতে পারবেন, তবে এর আগেও নেওয়া যাবে। অনেক সময় বলা হয় যে প্রথম 2 থেকে 2.5 মাসে বাচ্চার বিভিন্ন অঙ্গের গঠন সম্পূর্ণ হয়, কাজে এই সময়ের পরে নিলে ভালো হয়। যেহেতু কোভিড এক নতুন রোগ এবং এই সম্পর্কে আমরা বিস্তারিত যে এই রোগের দীর্ঘমেয়াদী প্রভাবটা কীরকম হবে বা ভ্যাকসিন যেগুলো এসেছে তাদের দীর্ঘমেয়াদী প্রভাবটা কীরকম হবে সেগুলো গবেষণার মাধ্যমে এখনও সম্পন্ন হয়নি। কিছু কিছু গবেষণা যেগুলো হয়েছে সেগুলোতে দেখা গিয়েছে যারা ভ্যাকসিন নেওয়ার মাঝখানে অর্থাৎ ভ্যাকসিন চলাকালীন সময়ে গর্ভধারণ করেছে তাদের তেমন কোনো সমস্যা হয়নি, অর্থাৎ তাদের গর্ভধারণ কন্টিনিউ হয়েছে এবং তাদের সুস্থ বাচ্চা জন্ম লাভ করেছে। এজন্য বলা হচ্ছে আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন বা প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে আপনি 12 সপ্তাহের পর থেকে 33 সপ্তাহ পর্যন্ত ভ্যাকসিন নিতে পারবেন। এর 33 সপ্তাহের পরেও ভ্যাকসিন নিতে পারবেন, সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী কোনো গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন যে আপনার কোনো অসুবিধা আছে কিনা সেগুলো উনি চেক করে আপনাকে পরামর্শ দিবেন ভ্যাকসিন নেওয়ার জন্য। তবে সময়টা যদি খুব কাছে চলে আসে যে ডেলিভারি হয়ে যাবে 2 সপ্তাহের ভিতরে, তখন আমরা বলি যে 2 সপ্তাহ ওয়েট করতে ডেলিভারির পরে আপনি ভ্যাকসিনটা নেবেন। আর আপনি যদি কোনো চিকিৎসার মধ্যে থাকেন যে আপনি টেস্ট টিউব পদ্ধতিতে চিকিৎসা করবেন বাচ্চা নেওয়ার জন্য অথবা ইনফার্টিলিটির কোনো ট্রিটমেন্টে থাকেন সেক্ষেত্রেও আপনি ভ্যাকসিন নিয়ে নিতে পারবেন এবং ফার্স্ট ডোজ নেওয়ার পরে আপনি সময় অনুযায়ী সেকেন্ড ডোজও কমপ্লিট করে ফেলবেন। অনেক সময় যদি IVF চলাকালীন সময়ে দেখা যায় যে ভ্রূণ ট্রান্সফারের সময় সেকেন্ড ডোজের ডেটটা পড়ছে, সেক্ষেত্রে আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে সেকেন্ড ডোজ কমপ্লিট করবেন। কাজে দেখা যায় যে কোভিড নিয়ে বা কোভিড ভ্যাকসিন নিয়ে যে মানুষের মধ্যে যে ভীতি কাজ করছে সেখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যে কোনো অবস্থাতেই আপনি ভ্যাকসিনটা নিতে পারবেন, শুধুমাত্র কিছু কিছু অসুবিধা যেমন উচ্চ রক্তচাপ বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপর ভ্যাকসিনটি নেবেন। কাজেই আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সময় মতো কোভিড ভ্যাকসিনটি সকলেই নিয়ে নেবেন। ধন্যবাদ।